আজ সোমবার ছয়ই ফাল্গুন দু চব্বিশ সালের উনিশে ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয়াত নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য সমস্ত দিক থেকেই সমস্ত আঙ্গিকে তাহলে আপনাদেরকে রুদ্র গায়ত্রী মন্ত্র আজ একশো আটবার করে জপ করা উচিত সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়েও সময় অতিবাহিত করছেন এবং শরীর সুস্থ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়াম বকম ইয়াজা মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকিবন্ধনান মৃত্যুমুখ শম অমৃতাত এটিও আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করতে পারেন অবশ্যই উপকৃত হবেন এই বিষয়ে কিন্তু গ্যারান্টি দেওয়া সম্ভব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর এবং হলুদ রঙ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ করবেন না রিয়েল এস্টেটে অর্থ যেন বিনিয়োগ করবেন না সেটি আপনাদের ক্ষেত্রে লাভান্বিত করবে না সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া আজ আপনাদের বাড়বে যার কারণে উৎসাহ উদ্দীপনা বাড়বে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই পারেন বিজনেসম্যানেরা যারা পার্টনারশিপে বিজনেস করছেন পার্টনারের সাথে হাতে হাত মিলিয়ে অসমাপ্ত কোনো কর্ম আপনারা সম্পূর্ণ করতে পারেন মদ বা সিগারেট খাওয়া থেকে দূরে থাকুন এতে মূল্যবান সময় কিন্তু নষ্ট হতে পারে স্বাস্থ্য ভঙ্গ হতে পারে চাকরিজীবীরা যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে আজ কিন্তু রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদেরকে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ হতেই পারে একটু প্রচেষ্টা আপনারাও করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে